আবু সুফিয়ান রদিয়াল্লাহ তালান যখন তিনি কুফরির অবস্থায় কাফের ছিলেন সাম দেশে গিয়েছিলেন আর সেখানে রসুরুল্লাহামের ইসলামের দাওয়ার চিঠি পৌঁছিল কাইসার বা রোম সম্রাটের কাছে রোম সম্রাটের কাছে যখন সেই চিঠি পৌঁছিল তখন সেই চিঠিটি গিয়ে তিনি মূল্যায়ন করলেন যদিও ইমান হয়নি হতভাগার আর তারপরে খোঁজ নিলেন যে আচ্ছা যেখান থেকে চিঠিটা এসছে সেখানকার কি কোনো লোকজন এখানে আছে কিনা একটু তদন্ত করি তাদেরকে জিজ্ঞাসা করি তো একটু যেই লোকটি চিঠি পড়েছে তার সম্পর্কে একটু জানি ঘটনা শুনেছেন বা কেউ পড়েছেন মনে আছে লম্বা হাতিস কিন্তু লম্বা হাতিস যাচ্ছিলেন তো বলা হলো যে হ্যাঁ একদল এসে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য করতে তারা যেত গরমের দিনে কোথায় যেত ঠান্ডার দেশে মানে সাম দেশে যেত আরবের লোকের মক্কার লোকেরা বিশেষ করে আর শীতকালে গরমের এলাকা কোথায় যেত এমন দেশে যেত রেহলাতা সীতায় অসাইফ রেহলাতার সীতা একটি শীতকালের তাদের সফর বাণিজ্য গ্রীষ্মকালে তো সেখানে গিয়েছিলেন আবু সুফিয়ান আর তার সাথী সঙ্গীরা সব কাফের ছিল তখন ডেকে ডাকত হালো তোকে নিয়ে আসো রাজ দরবারে নিয়ে আসা হইলো আর রোম সম্রাট সেখানে সামদেশে এসেছিলেন সেখানে বসালেন দরবার বসালেন আরজিকা সবসময় বেশ কিছু প্রশ্ন করলেন তার মধ্যে একটি প্রশ্ন ছিল কি যে বেমা যায় মরকুম যেই ব্যক্তি নবী বলে রসুল বলে দাবি করেছে তোমাদের মাঝে মক্কাই সে তোমাদেরকে কি নির্দেশ দিচ্ছে কি করতে বলছে এর মাধ্যমে জানা যায় যে লোকটি কোন ধরনের কোন ধরনের লোক তো ওই কথাটি এখানে সংক্ষেপে বর্ণনা করেছেন ইবন আব্বাস রাজি আল্লাহ তালে বর্ণিত বলছেন হাদ্দাসানি আবু সুফিয়ান কারণ ইবন আব্বাস যেহেতু ছোট ছিলেন এই ঘটনার সময় তাহলে তিনি তো সরাসরি আর তারপরে এই সফরে ছিলেন না তাহলে কারো কাছ থেকে নিশ্চয়ই শুনেছেন কারো কাছ থেকে শুনেছেন সরাসরি জি প্রতিনিধির প্রধান যিনি আবু সুফিয়ান ছিলেন তার কাছ থেকে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালু আমাকে বয়ান করেছেন কি ফাজাকার হাদিস আর নবী আসাল্লাম তারপরে লম্বা নবী সাল্লামের সেই হাদিসটি বর্ণনা করেছেন

না টিকে থাক থাকছে না ঝুঁকিপূর্ণ রাখতে চাইছে না তারপর উনি চেষ্টা করছে এটা হচ্ছে সেলা মেলাবার চেষ্টা করা এই নয় যে যে আমার সাথে চলবে তার সাথে চলবো যে আমার সাথে চলতে চাই না আমি আরও দূরে না না এটা আত্মীয়তার সুসম্পর্ক হলো না সেলমান কাতা আঁকা যে বিচ্ছিন্ন করছে আত্মীয়তার সম্পর্ক খারাপ আচরণ করছে তার সাথে তুমি ভালো আচরণ করো যথাসাধ্য আপনার আমার ভূমিকা হবে আত্মীয়তার সুসম্পর্ককে বহাল রাখা বজায় রাখা অটুট মজবুত রাখা এবং এর বিভিন্ন উপায় আছে কি করলে এই সম্পর্কটা বাপ ছেলে মেয়েদের মাঝে ভাই বোনের মাঝে হ্যাঁ আত্মীয় স্বজনদের মাঝে চাচাদের সাথে চাচাদ ভাই হ্যাঁ হ্যাঁ দাদার সাথে ইত্যাদি দাদির সাথে অমুকের সাথে খালার সাথে কুকুর সাথে কিভাবে সম্পর্কটা আরো মজবুত হতে পারে আমরা জান সাধারণ বুঝতে পারবেন যে কী করলে এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারে বুঝতে হবে বিভিন্ন উপায় আছে মাঝে মাঝে খোঁজ নেওয়া কেউ খোঁজ নেন আপনি খোঁজ নিচ্ছেন ও বিবেক বাধা দি আরে যার সাথে এত শত্রুতা করি আমি সম্পর্ক রাখতে চাই সেই আমার খোঁজ নিচ্ছে নিজের ছেলেরা খেতে দেয় না আর আপনি ভাতি যা দূরের তারপরে আপনি মাঝে মাঝে পাঠাচ্ছেন অথবা বিভিন্ন সময় চিকিৎসা ইত্যাদি বিভিন্ন সময় খরচ দিচ্ছেন অথবা এর চাইতে বেশি অচল একবারে আর্থিক অবস্থা খুব খারাপ আপনি তাদের খরচ খরচা বহন করছেন তারপরে শত্রুতা করবে না এটা হতেই আর যদি করে আরও পরিণাম তার খারাপ হবে আপনি এত ভালো করছেন তারপরে যদি শত্রুতা করি তাহলে সে নিজের আরও বেশি ক্ষতি করে আপনি আপনার কাজ করে যান আর আপনি তাদের কাছ থেকে আশা করেন না যে ওরা কী দেবে আর না দেবে আর ভালো আচরণ করবে না করবে রবের কাছে আশা করে এটা ইসলাম শিখিয়েছে এটার নাম হচ্ছে নিষ্ঠা এটার নাম হচ্ছে এখলাস আর মানুষের কাজ কাজকর্মে যৌত বেশি নিষ্ঠাবান হবে এখলাস তত বেশি দুনিয়া খেরাতে বরকত নিয়ে আসে নেকি বাড়বে আপনার ফলাফল বাড়বে সুস্থ থাকবেন রুজিতে বরকত হবে মানসিক শারীরিক শান্তি থাকবেন বহুমুখী ফায়দা রয়েছে বাস্তব সত্য আমি যা কিছু করছি এখানে খাবার কথা বলা হয়েছে অভাবীদের ক্ষেত্রে বা কাউকে দিচ্ছেন শুধু অভাবি না এন্নামা নতুন সেখানে রয়েছে হ্যাঁ তারা খাওয়াই কাকে ওই টাইম ও না তোমাল আহু পেহি মিস্কি নাম ওয়াতিম ওয়াসির মিসকিনকেও খাওয়ায় যারা অভাবিক ইয়াতিমকেও খাওয়ায় ইয়াতিম জরুরি না আবশ্যক না যে এতিম মানেই অভাবিক আমাদের সমাজের লোকের মনে এতিম মানে অভাবই আসল না এতিম তার বাবা ধোনি তারপরেও খাওয়াচ্ছে না আপনি আদর্শ করার জন্য কারণ বাবা সেনাও পায় না